ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। সৃষ্টির পূর্বেকার ঐতিহ্যের ধারাবাহিকতা স্বাধীনতা উত্তর সময়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অগণতান্ত্রিক অপসংস্কৃতি এবং সামরিক স্বৈরশাসন বিরোধী আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলছে। এরই স্বীকৃতিস্বরূপ 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। মুজিব জন্মশতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি স্থাপনও একটি অনন্য উদ্যোগ। এ উপলক্ষে তথ্যবহুল 6টি প্রকাশনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস ও ঐতিহ্যকে সমুজ্জ্বল করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, বর্তমান শতাব্দীতে উন্নয়নশীল বিশ্বে উচ্চশিক্ষার গতি প্রকৃতি নিয়ে আমাদেরকে নানাভাবে ভাবতে হচ্ছে। বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির অভাবনীয় বিস্ফোরণে সৃষ্ট ডিজিটাল বিভক্তি উন্নত বিশ্বের সঙ্গে উন্নয়নশীল বিশ্বের যে ব্যবধান সৃষ্টি করেছে তার মোকাবেলা এবং পুঁজি ও শ্রম নির্ভর অর্থনীতি থেকে জ্ঞান নির্ভর অর্থনীতির উত্তরণ এখন শিক্ষার প্রধান বিবেচ্য। এই পরিস্থিতিতে বিশ্বজ্ঞানের সঙ্গে ব্যক্তিক ও সামষ্টিক চেতনার সমন্বয় ঘটানোই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হওয়া উচিত। কালের পরিক্রমায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমের পরিধি। আধুনিক জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির কল্যাণে প্রতিযোগিতারও আন্তর্জাতিকীকরণ হয়েছে। তাই একজন শিক্ষার্থীকে ডিগ্রি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মান অর্জন করতে হবে।